আমরা ধান যেমন বেশি উৎপাদন করি কমিয়ে বাংলা আমরা মাছ অতিরিক্ত উৎপাদন করি আমরা ডিম উৎপাদন করি অতিরিক্ত আমরা মাংস উৎপাদন করি অতিরিক্ত আমাদের দুগ্ধ খামার সামান্য ঘাটতি আমার মনে হয় যারা খামারে কাজ করেন তারা একটু মনোযোগ দিলেই আমরা আমরা একটা কাজ করে একটু মনোযোগ দিই আমি কথা বাড়াতে চাই আমাদের প্রিয়বর্তী জাতির জন্য কর্মের জন্য বিষয় থাকে একচল্লিশে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চান জ্ঞান নির্ভর একটি জাতি তৈরি করতে চান একটি জ্ঞান নির্ভর জাতি প্রথম শর্ত হতে থাকে সেই বাচ্চাটাকে শিশুকাল থেকে দুধ খাওয়াতে হবে তাকে ডিম খাওয়াতে হবে তার মেন্টাল ডেভেলপমেন্ট মেন্টাল গ্রোথের জন্য এই কাজগুলো আমাদের করতে হবে আমাদের দেশে প্রাকৃতিক আবহাওয়াকে রক্ষা করার জন্য আমরা প্রথম সামাজিক বনায়ন এবং বলেছি প্রত্যেকের বাড়িতে গাছ লাগাবো আমি আজকে এখান থেকে স্লোগান দেব প্রত্যেকের বাড়িতে অন্তত দুটো চারটা মুরগি পালে এটা আপনার চাহিদা হবে দেশের চাহিদা মুক্তি কুমিল্লার দুর্ভাগ্যজনক কুমিল্লা অনেক কিছু এগিয়ে যাওয়ার পরে আমরা থমকে যাই ডেন্সিটি অফ পপুলেশন হাইস্ট অফ দ্য ওয়ার্ল্ড কুমিল্লা হাইস্ট অফ দ্য ওয়ার্ল্ড এই খামার করতে অনেক জায়গা লাগে এই খামার করতে খামার শুধু খামার না যেমনি আমি বক্তব্য শুনলাম যে খামারে পশু পালনের জন্য খাইতে যে দাম সেই দামের সাথে বিরাম যায় না আমি অনেক বড় জায়গা থাকলে আমরা তো প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারতাম আমাদের গরুকে আমরা ঘরে বন্ধ রাখতে পারি আমাদের জায়গায় কম জায়গায় আর উন্নত বিশ্বে এখানে খামার সেখানে বিশাল এলাকা এখানে ঘাস লাগানো তারপরে কুমিল্লা এত অল্প জায়গায় আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমার কথা হচ্ছে কুমিল্লা গড়ে তুলবে বাংলাদেশ আমাদের থেকে কম ভূমি কম মানুষ থাকা বেশি ভূমি থাকার জেলা আমাদের মধ্যে দিতে পারবে আমাদের থেকে জমি বেশি মানুষ কম তারপরে ওরা সব জায়গায় দিতে পারে না আমরা গত চার বছর যাবতে কুমিল্লা শ্রেষ্ঠ জেলা হিসাবে আমরা চিহ্নিত হয়েছি এই সকল কৃতিত্বের দাবি করে আমার প্রিয় কুমিল্লার সকল মানুষ আমাদের সকলের সম্মানিত প্রচেষ্টায় আমরা শ্রেষ্ঠ জেলা যেতে রয়েছি কুমিল্লা থেকে থাকে নাই তখন আমরা খাদ্য সার সম্পূর্ণ আমাদের একবার একবার আগে আমরা কোরবানি আসতে চিন্তা করতাম গরু আসবে করতাম ভারত থেকে গরু আসবে আজকে আমরা আমাদের কোরবানির গরু বাংলাদেশ উৎপাদন করতে সক্ষম এই সব ক্ষমতাই বাংলাদেশ এই সব ক্ষমতাই আমাদের প্রিয় নেত্রী জাতির জনক মহাত্মা গান্ধী শেখা থেকে শক্তি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা গরু বাড়ি থেকে আনবো না আমার দেশের মানুষ খামার তৈরি করে ওরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে এটাই আমাদের প্রিয় নেত্রীর শক্তি এই শক্তিকে আপনারা সবসময় তার পাবেন তিনি বলেছেন আমার বাংলার মানুষের টাকা পর্দা তৈরি করবো ইনশাল্লাহ আর তার মা চার মাস পর্দার মধ্যে গাড়ি চলবে এই বছর আমাদের জীবনে অনেক জীবন সুন্দর জিনিস আমরা সৃষ্টি করতে পারবো বিশ্বমানের ভক্ত তাকিয়ে থাকবে আমাদের দিকে আমরা পর্দার উপর এই বছর গাড়ি চালাবো
আমরা করোনা হলে কারণ উন্মুক্ত করব। আমরা ঢাকায় আর্শিক চালু করব, আমরা এমআরটি আর্শিক চালু করব, অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট আমরা প্রাপ্ত করতে সক্ষম হব। এই হচ্ছে বাংলাদেশ। আর সেই বাংলাদেশে আমি বলি কুমুদে বলে এগুলো বাংলাদেশ যখন থমকে গেছিল সবাই, কুমুলে থমকে টাকা নেই, কুমুলে টান্না তখন অতিরিক্ত হসপিটাল পালন করেছে। আমাদের ছেলেরা অতিরিক্ত রিভিডেন্স দিয়েছে জাতিকে। আমরা যখন করোনা প্যান্ডামিক প্রচুর কমিটি সভা করছিলাম, তখন আবুল ফজল মেয়ে বলল স্যার দুর্গণাস্ত হচ্ছে বাচ্চারা হতে পারে, আমরা এই দুধটা আমরা সকল কিছু মেনটেন করে আমরা দুধটা বিক্রি শুরু করে দেব। আমি এই টাউনের ভ্রমণ করেছিলাম এবং কুমিল্লার ভ্রমণের পর সারা বাংলাদেশের নজর করেছে দুধটা এই বাংলাদেশের তাই বলুন হট কুমিল্লা থেকে ছুড়ে হলো বেঙ্গল করতে পারবো। আমি আর বক্তব্য না পারি। জয় বাংলা, জয় বাংলা।